আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ পাক আপনাকে ও আমাকে সুস্থ ও সবল রাখুক, এটাই দোয়া করি। একজন ভাই জানতে চেয়েছেন যে ভাই, চেহারা এবং চরিত্রকে সুন্দর রাখার কোনো দোয়া আছে কি? কোনো ফর্সা করার কিংবা একটা চেহারা যে একটা নূর আসবে, গ্লেজ আসবে, সেরকম টাইপের কি কোনো দোয়া বা আমল আছে কি, সেই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আজকে আমি ইউটিউবে সার্চ করলাম, সার্চ করার পর দেখলাম এবং তা দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভাই ও বোন এই বিষয়ে জানতে চেয়েছে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনার উপকার করতে পারবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দিতে আমাদের একটি লাইক দিবেন। এই আমলটি প্রত্যেক দিন, অর্থাৎ যখন আপনি আয়নায় সম্মুখে দাঁড়াবেন তখন এই দোয়াটি পাঠ করতে হয়। এই দোয়াটির যদি বাংলা মানে জানেন, তাহলে সত্যি সত্যি আপনি এই দোয়াটা কখনও বলতে বা মুখস্থ করতে ছাড়বেন না। আমি এই দোয়াটি মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়ে মুখস্থ করে নিতে পারেন। দেখুন সেই দোয়াটি, আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহাসসিন খুলুকি। আমি আরেকটা বলছি, আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহাসসিন খুলুকি। এর বাংলা অর্থ হল, হে আল্লাহ, তুমি আমার চেহারাকে সুন্দর করেছো, অতএব তুমি আমার চরিত্র ও আখলাককে অনুরূপভাবে সুন্দর করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেওয়া দোয়াটি যদি আমরা প্রতিদিন আয়না দেখার সময় এই দোয়াটা পাঠ করি, আমাদেরও চেহারার মধ্যে সেই নূর, সে আলো, সে উজ্জ্বল, সেই নূরানিময় চেহারা আমাদেরও ফিরে আসবে। তো বন্ধুগণ, এই দোয়াটি অবশ্যই পড়বেন এবং এই দোয়াটি সকল ভাই ও বোনদের কাছে শেয়ার করবেন, যাতে করে এই সম্পর্কে তারাও জানতে পারে। মনে রাখবেন, আপনার একটা শেয়ার করার কারণে যদি অন্য কোনো ভাই বোনের উপকার হয়, তাহলে তার তো নেকি হবে, তার সাথে সাথে আপনার ও আমার সৎকাজের নেকি চলতেই থাকবে। তো বন্ধুগণ, দিনের উদ্দেশ্যে, দিনই নেকির উদ্দেশ্যে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। আজকে এখান থেকেই সকলও ভালো থাকবেন, অমূল্য রত্ন পিতামাতার খিদমত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।